ओम ब्रह्मरूपमादिमध्य शेष सर्वभासकम् भावषट्कहीनरूप नित्य सत्यमाद्वयम् वाम मनोति गोचरंच नेति नेति भावितं तंग नमामि देवदेव राम कृष्णमीश्वरम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि स्वामी बिरजानंद जी महाराजेर रचना संग्रह तार कथोपकथन एवं चिठीर संकलन सेखान थेके नेवा परमार्थ प्रसंग पाठ एवं आलोचनार उद्देश्य निये আজকে ক্লাস শুরু হওয়ার আগে একজনের প্রশ্নের উত্তর দিয়ে এটা উনি আমাদের যে ইউটিউবে যে অংশটা থাকে সেখানে উনি প্রশ্নটা করেছেন, সুন্দর প্রশ্ন। বলছেন, মহারাজ আমি স্কুলে পড়াই, প্রায় দেড় বছর হলো স্কুল বন্ধ, এখন অন্য একটা রুটিন মতে চলছি, ঠাকুরের কৃপায় অনেক বেশি জব করতে পারছি, এরপর যখন স্কুল খুলবে তখন যদি এতটা জব করতে না পারি সেটা কি অন্যায় হবে মহারাজ? যদি দয়া করে বলে দেন। অবশ্যই অন্যায় হবে না, এটা তো এই আমরা যখন তপস্যা করতে যাই তখন তো গিয়ে তো অনেক বেশি সময় ধরে জপ ধ্যান করি, অন্য সময় যতটা জপ ধ্যান করি তার থেকে অনেক বেশি সময় ধরে জপ ধ্যান করি। অতএব তারপরে যখন ফিরে আসি আবার সেই পুনর্মূষিক ভব হই তখন তার অতটা জপ ধ্যান করার সুযোগ পাই না, কিছু অপরাধ হয় না। এই যে আসল কথাটা কি জানেন তো, ভগবানের প্রতি ভালোবাসা এটা জাগছে কি না। আমি অনেকই জপ করি আর কমই জপ করি, ভগবানের প্রতি ভালোবাসাটা জাগছে কি না। পূজনীয় ভূতেশানন্দজী মহারাজের জীবনের একটা গল্প আছে, উনি ওনার তপস্যার গল্প একদিন ওনার সেবকদের বলছেন, সেবকদের বলতে বলতে সেবকরা জিজ্ঞাসা করছে যে কীরকম কী হলো, যে আপনি যখন বলছেন তপস্যা করছি করতে করতে একদিন মনে হলো যে আমার মনটা কি ভগবানের দিকে আছে তাই মনটাকে ছেড়ে দিব বলে চুপ করে গেলেন। সেবকরা জিজ্ঞেস করলেন কোথায় গেল তাহলে মন, কী দেখলেন? বললেন তখন দেখলাম যে মনটা শ্রীরামকৃষ্ণের পাদপদ্মেই আছে, অন্য আর কোথাও নেই। এইটা হচ্ছে উদ্দেশ্য আমাদের, আমরা পড়ি গান গাই বা জপ ধ্যান করি যাই করি ভগবানের শ্রীপাদপদ্মে মনটা রাখাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নয়। এই মাঝে মাঝে অনেকে জিজ্ঞাসা করেন আপনারা আমিষ খান, মাছ মাংস সব খান, আসল মনটাকে নিরামিষ করার কথা, এটা হচ্ছে উদ্দেশ্য। এটা যদি না হয় তাহলে কিন্তু ব্রত ধ্যান জপ করে কিছুতেই কিছু হবে না। এটা কিন্তু যেদিন মন্ত্রদীক্ষা হয় আমাদের, পূজনীয় ভূতেশানজি একদম পরিষ্কার করে আমাদের এই কথাটা বলে দিয়েছিলেন, এটা যদি না হয় জানবে কখনোই কিচ্ছু হবে না, কোনো অবস্থাতেই কিচ্ছু হবে না। আমাদের সর্বাবস্থায় ভগবানের সঙ্গে আমরা লীন হয়ে থাকব, ভগবানকেই চাইব। তাই আপনি তো জপ ধ্যান করছিলেন, যিনি প্রশ্নটা করেছেন তাকে বলার, তিনি তো জপ ধ্যান করছিলেন যে ভগবানের সঙ্গে এক হয়ে থাকবেন বলে, তাই না? সেটা যে উদ্দেশ্যেই হোক না কেন, কিন্তু আপনারা তাই পুরোটা যদি নাও হয় তাতে কোনো অসুবিধা নেই, আপনি সে সময় সুযোগ পেয়েছেন তাই জপ ধ্যান করেছেন, যখন সুযোগ পাচ্ছেন না তখন স্মরণ মনন করবেন, মনটা যেন তার পাদপদ্মে থাকে। আজকে সকালে কাকদ্বীপ থেকে ফিরে আসি, ভীষণ ভিড়, সকাল 11:30-11:30 আমাদের এখানে জানেন আপনারা জোয়ার ভাটা নিয়ে কাজ, 10:30 প্রথম ভেসেল ছাড়লো সকালের পরে, এত ভিড় এত ভিড়, সে একবারে মৌমাছির চাকের মতো। আমি ভাবছি উঠবো কি উঠবো কি করে, হঠাৎ করে এক ভদ্রলোক কোথা থেকে উড়ে এসে আমাকে পেন্নাম টেন্নাম করে বললেন যে তিনি নাকি রোজ এই একটা করে আমাদের যে ক্লাস হয় সেগুলো শোনেন, পরমার্থ প্রসঙ্গ শোনেন। আমার তো শুনে খুব বিরাট একটা বুকে ছাতি টাতি হয়ে গেল, আমি ভাবছি সব শুনে আমার কি হবে। তারপরে বলছেন আমাকে না পিএইচি ডেকে পাঠিয়েছে একটা কাজ করার জন্য, এই স্পেশাল লঞ্চ দিয়েছে, আপনি কি আমার সাথে যাবেন? আমি সঙ্গে সঙ্গে সেই মৌমাছির চাক ছেড়ে উঠে পড়লুম। কিন্তু পথে যেতে যেতে উনি বলছেন, শোনেন যে বুঝতে পারছিলাম কথাটা বলে শুনে, একটা কথা দারুণ বললেন, মানে যে আমি শুরুতে বলি না শ্রী ভগবানের কৃপায় বা শ্রী ভগবানের ইচ্ছায়, বলছে এটা আমাকে সবচেয়ে বেশি হন্ট করে, এই যে আমরা যা কিছু করছি সবটাই ভগবানের ইচ্ছে। আমি বললাম হ্যাঁ, আমি এটা আমার একদম আমার ভীষণ রকমের কনভিকশন আছে, আমি কনভিকশন আছে বলে এই কথাটা বলি যে আমি এটা ভগবানের কৃপায় আমি শুনছি, আমরা বলতে পারছি, নাহলে ভেবে দেখুন আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে আছি,
ভগবানের কৃপা না হলে জুটতে পারতাম? আমি তো আপনাদের মতো শহর কলকাতায় থাকি না, খুব ঝিংচাক আমাদের কানেকশানও নেই, এ আজ আছে কাল ছিঁড়ে যাচ্ছে। কিন্তু তাও যে এই যে আমরা একে অপরের সঙ্গে ভগবানের ভাব নিয়ে আলোচনা করতে পারছি, এটা ভগবানের অবশ্যই অশেষ ভগবানের কৃপা, এছাড়া আর কখনো হয় না। আমাদের আজকে শুরু করার কথা 185 নম্বর সূত্র ধরে। সেখানে রয়েছে, সাধকের এক এক সময় এমন মনে হয় যে মন একঘেয়ে হয়ে যাচ্ছে, মনে ভাব আসছে না, জপ ধ্যান ভালো লাগছে না, অথবা কুচিন্তা কুবৃত্তির দিকে মনের প্রবল গতি হচ্ছে, চেষ্টা করেও তাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। এরকম যদি চলতে থাকে তাহলে সাধুসঙ্গই একমাত্র উপায়। তাদের পবিত্র সংস্পর্শে আসলে, তাদের দর্শনে স্পর্শনে, তাদের সেবায় তাদের সত্তা ও ভগবত ভাব অন্তরে সঞ্চারিত হয় ও প্রেরণা এনে দেয়, মনের ময়লা কেটে যায়, আবার নতুন উৎসাহে এগিয়ে যাওয়া যায়। সাধুসঙ্গের উপায় না থাকলে সৎ শাস্ত্র পাঠ, সাধুসঙ্গের উপায় না থাকলে সৎ শাস্ত্র পাঠ, সৎ আলোচনা, ব্যাকুল হয়ে ভগবানের কাছে প্রার্থনা, ভালো লাগুক বা না লাগুক তার নাম জপ করে যাব, এই দৃঢ় সংকল্প ও মনের জোর আনতে হবে। তাহলে দেখবে ভূত ভেঙে যাবে, মনের ঘোর তমনিশা কেটে যাবে। এটা খুব প্র্যাকটিক্যাল প্রবলেম, এতে ভোগেননি এরকম মানুষ বোধহয় খুব কম। একটা সময় এসে আমাদের ভেতরে একটা খুব ড্রাইনেস এসে যায়, আমাদের মনে হয় আমরা কিছুতেই কিছু এগোতে পাচ্ছি না, জপ ধ্যান ভালো লাগছে না, আর জপ ধ্যান ভালো না লাগলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, সব নানা রকমের সমস্যা এসে দেখা দেয়। এটা সবার হয়। আমাদের মনে আছে পূজনীয় আত্মস্থানন্দজি একদিন আমাদের শ্রীরামকৃষ্ণের স্তব, ওই হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম, তার ধ্যান মন্ত্রটি মুখস্থ বলতে বলেছেন, আমরা কেউ মুখস্থ বলতে পারলুম না। মহারাজ ভীষণ রকমের বকাঝকা করলেন, খুব বকাঝকা করলেন। মহারাজের বকা মানে একবারে 10 মিনিট ধরে থামাথামি নিয়ে, একেবারে একেবারে ঘোর বর্ষার বৃষ্টির মতো একবারে অঝরে ঝরে পড়ছে, আর আমরা ভাবছি কী করে এর থেকে পরিত্রাণ পাব। বকা শেষ হয়ে গেল, মহারাজ একবার শান্ত হয়ে গেলেন, পুরো একবার স্টক ক্লিয়ার হয়ে গেল। তারপরে বলছেন, দেখবি এক একটা সময় মনে আসে যে সময় ভগবানকে ভাবতে ইচ্ছে করে না, ভগবানের নাম নিতে ইচ্ছা করে না, ভগবানের কথা নিয়ে কেউ আলোচনা করলে বিরক্তি আসে। তাহলে মানুষ কী করবে? যে কুচিন্তা কুভাবনা থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের স্মরণ নিয়েছিল তা সেইগুলোর বশবর্তী হবে? তখন এই সব স্তব স্তুতিগুলো খুব কাজ দেয়। আমরা তো মহারাজ যে বলছেন সাধুসঙ্গের কথা, সাধুসঙ্গ অর্থে আমাদের যে বলা হয় সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গে বিনা ইষ্টে ভক্তি নাহি হয়, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধুক নিশ্চয়। আমরা সবাই গেরুয়া পড়লেই যে সাধু হয়ে যাব তা নয়, বা আপনারা সাদা পড়লেই যে অসাধু তাও নয়, কিন্তু কি সুন্দর করে বলছেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গে বিনা ইষ্টে ভক্তি নাহি হয়। এটা হচ্ছে আমাদের আইডিয়া, যে সাধুসঙ্গ যদি না হয় তাহলে ভগবানের প্রতি ভক্তি আসে না। ব্যাকুলতা ভীষণভাবে প্রয়োজন। আমাদের এক সাধু নেপালে গেছিলেন একটি কাজে, ঝড় বৃষ্টিতে আটকে পড়েছেন একটা বড় ইয়েতে, ওই একটা ধর্মশালা একটা বড় হলের ভেতরে, সেইখানে অনেক মানুষজন আছে, তারা ধর্মশালার মানুষজন তাদের কম্বল টম্বল দিয়েছেন, আমাদের সাধুটি বসে আছেন আর দেখছেন সামনে 3 জন ইস্কনের সাধু বসে আছেন, তারা কন্টিনিউয়াসলি জপ করছেন। বলছেন, ওদের জপ করা দেখে আমার মনে হলো তাহলে আমি কেন বসে আছি এমনি এমনি, আমিও তাহলে তো একটু জপ করতে পারি। এই যে এটা হচ্ছে সাধুসঙ্গ, যে ভালো কিছু করতে দেখে, যে যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধুক নিশ্চয়। যাকে দেখলে আমার ভগবানের কথা মনে পড়ে, অবশ্যই তিনি সাধু, তিনি ভগবানকে এমন অন্তর থেকে চেয়েছেন তিনি অবশ্যই সাধু। বলছেন এই হচ্ছে সাধু, সবসময় গেরুয়া পড়া সাধুসঙ্গ আমরা পাই না। তা আত্মস্থানজি বলছেন যে এই স্তব স্তুতিগুলো তখন আমাদের বাঁচায়, জীবন যখন ড্রাইনেস আসে তখন এই স্তব স্তুতিগুলো আমাদের বাঁচায়। তখন যদি মনের ভেতরে ভাবতে পারিস, হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম, আমি আমার হৃদয় পদ্মে সেই নির্বিকল্প স্বরূপ শ্রীরামকৃষ্ণকে বসিয়েছি, আমাদের কি অন্য কোনো চিন্তা করার সাজে? দেখবি যেমন তোর বিষয়বস্তু নিয়ে চিন্তা করে বেড়াচ্ছিল
বিষয়বস্তুকে খুঁজে চলেছিল, সে একবারে চচ্চর করে সে একেবারে ভগবানের দিকে এগিয়ে চলেছে। এটা একটা খুব বড় কথা। আমি নিজের জীবনে এটা পরীক্ষা করে দেখেছি এবং পরীক্ষা করে দেখেছি যে এটা সত্যি হয় এরকম, যে যখন মনের ভেতরে এই জিনিসগুলো আসে তখন এই স্তব স্তুতিগুলো খুব কাজ দেয়। আমি অন্য কিছুর কথা জানি না, চণ্ডী শ্রী শ্রী চণ্ডীর শ্লোক খুব কাজ দেয়। শ্রী শ্রী চণ্ডীর এই যে তিনটি অধ্যায়ের কথা পূজনীয় বীরেশ্বরানন্দজি আমাদের বলতেন, সেটা হচ্ছে, এক হচ্ছে প্রথম অধ্যায়ের ওই ব্রহ্মাদিকৃত দেবী স্তুতি, দ্বিতীয় অধ্যায় ওই পঞ্চম অধ্যায়ের অপরাজিতা স্তুতি, আর একাদশ অধ্যায় নারায়ণী স্তুতি। যখনই মনের ভেতরে অন্যরকম কোনো কিছু আসবে, এই তিনটি অধ্যায় আমাদের খুব সাহায্য করে। স্বামী ব্রহ্মানন্দজি আরেকটি জিনিস পড়ার কথা বলতেন, রোজ নিয়মিত পড়তে বলতেন, সেটি হচ্ছে বিষ্ণু সহস্রনাম বলতেন। এগুলি পড়লে মনে কখনও কোনো রকম বিয়োগ হবে না। পূজনীয় মহারাজ কি সুন্দর বলছেন, এরম যদি চলতে থাকে তাহলে সাধুসঙ্গই একমাত্র উপায়। সাধুসঙ্গ সত্যি সত্যি একমাত্র উপায়। সাধুসঙ্গ কত কিছুতে আমাদের এনে দেয়। আমার মনে আছে পূজনীয় কাশীশ্বরানন্দজি মহারাজের সঙ্গে দেখা করতে গেছি। মহারাজ খুব ফিটফাট হয়ে বসে আছেন, পা দুটো মোড়া, একটা গেরুয়া রঙের কাপড় পরা, একটা গেরুয়া রঙের ফতুয়া, আর একটা ঘড়ি উল্টো করে পরা। আমাদের যা বাইরে থেকে ধারণা হতো, তাহলে বেশ অনেক কিছু জিনিসপত্র আছে, তা কী একটা কাজে অনেক দিন বাদে আমাকে উনি ওনার ঘরে ডেকেছেন। আমি ওনার আলমারিটার দিকে তাকিয়ে আছি, দেখছি জিনিসপত্র কিছু নেই। উনি যে কাপড়টা পরে আছেন, আরও ওই রকম দুটো কাপড় আছে, আর ওই কাজের ছেলেরা এসে দিয়ে গেছে বলে বুঝতে পাচ্ছি যে আরও দুটো ওরকম কাপড় আছে, আর দুটো ফতুয়া আছে, আর কিচ্ছু নেই, আর কোথাও কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই। এই হচ্ছে অবস্থা। আমি তো দেখে একদম হতবাক হয়ে গেলাম, সামান্য কিছু জিনিসপত্র। আমার মহন্ত মহারাজকে দেখেছিলাম, আমরা তো কাপড় চোপড় কী করে নিয়ে যাবো সেই নিয়ে ভাবি, আর মহন্ত মহারাজকে দেখেছিলাম, সাকুল্যে ওনার তিন সেট কাপড় ছিল, দু সেট উনি পরতেন আর এক সেট রাখা থাকতো, যখন একটা দু সেটকে কাচতেন সেই রবিবার দিন পড়ার জন্য। নিজের কাজ সমস্ত কিছু নিজে করতেন। এইটা দেখে আমাদের ভেতরে ওই অনাসক্তির বোধটা ভীষণভাবে জাগত, ভীষণভাবে জাগত, যে কেন আমার এগুলোর প্রয়োজন আছে, এগুলোর তো আমার প্রয়োজন নেই। এই হচ্ছে কথা। এই সাধুদের দর্শন করলে, তাদের দর্শন স্পর্শন এবং তাদের সেবায়, সেবা কথাটা কেন বলছেন না, সেবা সবসময় মনের সেবা আছে, শরীরের সেবা আছে, দুটো সেবাতেই পরিবর্তন হয়। সাধুকে স্পর্শ করলে, সেরকম যে উচ্চ মার্গের সাধুকে স্পর্শ করলে তার যে পবিত্র ভাব সেটি আমার ভেতরে সঞ্চারিত হয়, এটি একেবারে সত্য কথা। সেই পবিত্র ভাবটি আমার মনের ভেতরে আসে, আর তার অন্যরকমের সেবা, মানে তাকে সঙ্গে করে নিয়ে, বা তার যে তিনি তার সঙ্গে কথা বলছি, এই যে কথোপকথন করছি, সবসময় তার ভেতরে একটা পজিটিভিটি পাওয়া যায়। আত্মস্থানন্দজি যখন প্রেসিডেন্ট হননি বা ভাইস প্রেসিডেন্ট হননি, জেনারেল সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকেছেন, ওনার সঙ্গে যখনই কথা বলেছি দেখেছি, পাঁচ মিনিট হয়তো, সাত মিনিট হয়তো কথা বলেছি, কিন্তু সব কিছুর ভেতরে পজিটিভিটি আসতো। একজন ভদ্রমহিলা ওনাকে রোজ ২৫ পয়সা দিয়ে প্রণাম করতেন, তখনকার দিনে শিখিয়েছিল, সকালে একটা ২৫ পয়সা দিয়ে প্রণাম করতেন, বিকেলে একটা ২৫ পয়সা দিয়ে প্রণাম করতেন। আর ভদ্রমহিলাকে উনি কি দিতেন, জেনারেল সেক্রেটারির জন্য যে সবচেয়ে বড় ফলের টুকরিটা আছে, যেটা থেকে সবাইকে দেওয়ার কথা, জেনারেল সেক্রেটারি খাবেন, সেইটা থেকে একটিমাত্র ফল তিনি তুলে নিয়ে পুরো টুকরিটা ইনট্যাক্ট রেখে দিতেন। তিনি এসে প্রণাম করা মাত্র আমরা এই ফলের টুকরিটা ওর হাতে দিয়ে দিতাম। আমাদের আমার যথারীতি খুব রাগ হতো। একদিন আমি ওনাকে বললাম যে ওই বৃদ্ধা আপনাকে শুধুমাত্র একটা শিকি দেয় আর এই নিয়ে যায়, আর বছরে মহারাজ যতগুলো কাপড় পেতেন এই দুর্গাপুজোয় আর ঠাকুরের তিথি পুজোর আগে, প্রেসিডেন্ট মহারাজের কাপড়টা বাদ দিয়ে অন্যান্য কাপড়ের মধ্যে সবচেয়ে যে ভালো ধুতি সেইটা বেছে রাখতে হতো, মহারাজ ওই বৃদ্ধাকে দেবেন। আমি একদিন বলেই ফেলেছি ওনাকে, এই ২৫ পয়সা করে দেয়, সকালে ২৫, বিকেলে ২৫, আপনি ওকে এরকমভাবে দেন। উনি আমাকে খুব ধমক দিলেন, তুই ওর পয়সাটা দেখলি, ওর দিলটা দেখলি না, ওর দেওয়াটা দেখলি না, ও যে ওর সর্বস্বটুকু দেয়। এই যে আমরা কতজন আমাদের সর্বস্বটুকু উজাড় করে ভগবানকে দিতে পারি, মহারাজের কাছে থাকলে এই একটা জিনিস খুব দারুণ ছিল। কখনো কোনো ব্যাপারই কোনো নেগেটিভ ব্যাপার না,
কখনো কোনো অবস্থাতে উনি যেন নেগেটিভ থাকতেন না, সব সময় পজিটিভ। এই পজিটিভিটির ভাব আমরা ওনার কাছে পেতুম, তাই সাধুসঙ্গের প্রয়োজন হতো আমাদের। সত্যি সত্যি যখন ট্রেনিং সেন্টারে থাকাকালীন খুব সমস্যা হতো, আমরা মহারাজকে গিয়ে বলতাম, মহারাজের একটাই কথা ছিল, টেড়ে জপ করো, দেখবি ভগবান একেবারে পকেটের মধ্যে এসে পড়বে। এমন কনভিকশনের সঙ্গে বলতেন, টেড়ে জপ করো, ভগবানের পাটাকে বুঝলি, ওনার সেই বড়ো বড়ো হাত ছিল তো, বলতেন এমনি করে বুঝলি তো, এমনি করে হাতটাকে ভগবানের ঠ্যাংটাকে বুঝলি, এমনি করে ধরে ফেলবি, এমন ধরান ধরবি যাতে কোনোভাবে না ছাড়িয়ে যেতে পারে। ওই যে কনভিকশন, ওই আঙুলের ওইগুলো এখন আমার চোখের সামনে ভাসে সেইগুলো, এই হচ্ছে সাধুসঙ্গের ফল। যখন আমি সত্যি সত্যি পথ হারিয়ে ফেলেছি, কত সহজ পদ্ধতিতে, মনে খুব দুঃখ হয়েছে, মনে খুব কষ্ট হয়েছে, একজন খুব অপমান করেছে, খুব লেগেছে প্রাণে, সাধু তো খুব লেগেছে প্রাণে, রামগোপাল মহারাজ চিনতেন, তাই রামগোপাল মহারাজকে গিয়ে বলেছি, জানেন তো এরম এরম হয়েছে, এমন এত দুঃখ হয়েছে, ঝরঝর করে কাঁদছি। মহারাজ বলছেন, ছিছি কাঁদে না, এমন সুন্দর না সেই মিষ্টি হাসি ছিল না, বলছেন ছিছি কাঁদে না, সাধুর চোখের জলে খুব দাম আছে, তুমি বরং ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করো, ঠাকুর তুমি ওকে সৎ পথ দাও, সৎ বুদ্ধি দাও, সৎ চিন্তা দাও, সৎ জীবন দাও, দেখবে তোমার দুঃখটা সঙ্গে সঙ্গে চলে যাবে। আমাদের কাজ, আমি কখনো কাঁদবে না, চোখের জল কখনো ফেলবে না, তাতে ওর অকল্যাণ হবে, সে তোমার অকল্যাণ করুক, সে তোমার ক্ষতি চাক, তাতে কিচ্ছু এসে যাবে না, তুমি তার ক্ষতি চাও, নিজের হৃদয়টাকে বড় করো। এই যে একটা অদ্ভুত পজিটিভিটি, এই সাধুসঙ্গের ফল, এইটা যতবার এই বড়দের কাছে গেছি ততবার পেয়েছি, ততবার দেখেছি। এই বলছেন, তাদের পবিত্র সংস্পর্শে আসলে, তাদের দর্শনে স্পর্শনে, তাদের সেবায় তাদের সত্তা ও ভগবত ভাব অন্তরে সঞ্চারিত হয়, প্রেরণা এনে দেয়, মনের ময়লা কেটে যায়, আবার নতুন উৎসাহে এগিয়ে যাওয়া যায়। আমরা সিদ্ধিদানন্দজি মহারাজের কাছে যেতাম, কখনো তো ভাবিনি যে মনসাদীপ আসা হবে। সিদ্ধিদানন্দজি মহারাজকে দেখেছি, আপনারা যদি কেউ দেখে থাকেন দেখবেন, 4 ফুট 10 ইঞ্চি লম্বা, আর আমি যখন তাকে, এমনিতেই তো ভীষণ রোগা, আর আমি যখন তাকে দেখেছি তিনি প্রায় এরকম পুজো হয়ে গেছেন, আলমোড়া আশ্রমে আছেন, ওনার শক্তিতে যতটা কাজ সম্ভব উনি সবটুকু করতেন, উনি এতটুকু পিছু থাকতেন না, মানে সমস্ত শক্তি ব্যয় করে কাজ করতেন। ওইটের মধ্যে উনি দুধের হিসেব করছেন, ভক্তদের চিঠি, একটা ছোট্ট টাইপরাইটার ছিল, পোস্টকার্ড ঢুকিয়ে ভক্তদের চিঠির উত্তর দিচ্ছেন, তারপরে অ্যাকাউন্টস করছেন, তারই মধ্যে খেতে যাচ্ছেন, লোকলোকে কথা করছেন, সকলের সঙ্গে দেখা করছেন, আর নির্দিষ্ট সময় সকাল সন্ধে বসে একবারে সোজা হয়ে অত বেশি বয়সে বসে জপ করতেন। যখন উনি রিটায়ার্ড হয়ে বেলুড় মঠে এলেন, আমরা বলতুম, আপনার তো কষ্ট হয় কাপড় জামা কাচতে, আপনি আরোগ্য ভবনে চলে যান কেনা কেন, ওনার একটু নাজাল টোন ছিল, একবারে বীরের মতো বলতেন, আমি কি রিটায়ার করেছি, এরা আমাকে নেমে যেতে বলেছে, যদি আবার কাজ দেয় আমি আবার করব, আমি রিটায়ার করিনি, আমি কেন আরোগ্য ভবনে গিয়ে থাকবো। প্রত্যেক দিন জীবনের শেষ দিন অবধি আমরা তাকে দেখেছি, হাঁটতে পাচ্ছেন না, শরীরটাকে যেন হিঁচড়েতে হিঁচড়েতে নিয়ে যাচ্ছেন, সন্ধ্যা আরতিতে আসছেন, সকালে মঙ্গলারতিতে আসছেন। এই সাধু সঙ্গ এগুলো খুব উৎসাহদানকারী, আমাদের জীবনকে একদম বদল করে দেয়। আমি যখনই প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজির জীবনী পড়ি, বিশেষ করে তার ওই 27 বছরের জীবনের যে সংগ্রাম, 1927 থেকে 1954, এই ইয়ে পাওয়ার সময়, সারদামঠ হয়ে যাওয়ার আগে অবধি, এই যে 27 বছরের যে দীর্ঘ সংগ্রামটি আমরা দেখেছি, এ একেবারে কল্পনা করা যায় না। একটা স্মৃতিকথা আমি বোধহয় আমার ফেসবুকেও বলেছি, গীতানন্দজি মহারাজের কথা, গীতানন্দজি তখন ভাইস প্রেসিডেন্ট, গীতানন্দজি, রামেন্দ্র মহারাজ তখন দেওঘরে, মহারাজ দেওঘরে গেছেন স্বামী বিবেকানন্দের মূর্তি উদ্বোধন করতে, রামেন্দ্র মহারাজকে পাঠানো হয়েছে ভাইস প্রেসিডেন্টের সেবা করার জন্য। গিয়ে দেখছেন গীতানন্দজি ছোটোখাটো কাজ সব নিজে নিজে করে ফেলেন, এই চায়ের বাসন ধোয়া, যে কাপটা খেলেন সেটা ভালো করে ধুয়ে ইয়ে করে দিলেন, তারপরে নিজের ছোটোখাটো কাজ, স্নান করে গামছাটা মেলে দিলেন, কাপড়টা মেলে দিলেন, এ তো আমরা অনেক দিন দেখেছি, ভাইস প্রেসিডেন্ট হওয়ার অনেক দিন পর অবধি দেখেছি, নিজের কাপড় নিজেই মেলতেন। এই যে কাজগুলো, রামেন্দ্র মহারাজ বলছেন যে, আমি জিজ্ঞেস করলাম, আমাকে তো রাখা হয়েছে আপনার কাজগুলো করার জন্য, তাহলে আপনি কেন করছেন, বললেন, ভারী মিষ্টি উত্তর দিলেন, বললেন, যে কাজগুলো আমি করতে পারি সেগুলো আমায় করতে দাও, যেগুলো আমি করতে পারি না সেগুলো তুমি করো। দেখুন কী সুন্দর এই আত্মনির্ভরতার যে মেসেজ, এইগুলো আসে,
ঈশ্বরকে ভালোবাসার ইচ্ছে আমাদের জাগে। একজন আত্মনির্ভরশীল সন্ন্যাসী কেমন হওয়া উচিত সেটা আমরা এগুলো থেকে পাই। বলছেন, সাধুসঙ্গের উপায় না থাকলে শাস্ত্রগ্রন্থ পাঠ, সৎ আলোচনা, ব্যাকুল হয়ে ভগবানের কাছে প্রার্থনা, ভালো লাগুক আর না লাগুক তার নাম জপ করে যাবে। এই দৃঢ় সংকল্প মনে জোর আনতে হয়। এই দৃঢ় সংকল্প আমাকে আমার মন যেদিকেই যাক না কেন, আমি সেই মনকে টেনে ভগবানের দিকে নিয়ে যাব। শাস্ত্রের ক্ষেত্রে এই কথাগুলো বলা, আমার নিজের ক্ষেত্রে এগুলো খুব কাজে লাগে। প্রথম অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং একাদশ অধ্যায়, এই তিনটি অধ্যায় আমি পড়েছি এবং বারবার যখনই আমার মনে খুব কষ্ট হয় তখনও করি। আরেকটা জিনিস পড়ি, এটা আপনাদের বলে আপনারা হাসবেন, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের লীলা। আমি ফ্যান্টাসি করি শ্রীরামকৃষ্ণের লীলা নিয়ে। এই ধরুন, সীতানাথ পাইনের বাড়িতে গেলেন, সেইখানে সেই ঘটনাটা ঘটল, রথযাত্রা হচ্ছে, সেই ঘটনা চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করি এবং যতই ভাবি বাইরে জগৎটাকে আমি ভুলে যাওয়ার চেষ্টা করি, তত ঘটনাগুলো সিনেমার মতো আমার সামনে এসে দাঁড়ায়। আমি যেন একবারে চোখের সামনে দেখতে পাই যে এগুলো যেন হচ্ছে, এগুলো যেন চলছে আমার চোখের সামনে। এইটা একটা ভালো জিনিস, ঠাকুর মা বা স্বামীজির জীবনকে এই দেখা, ভালো করে আবার নতুন করে দেখা। আপনি আপনার মনের রং দিয়ে যখন দেখবেন তখন দেখবেন অনেক ভালো হবে এবং ঠাকুরকে অনেক সুন্দর বা মাকে অনেক সুন্দর দেখায়। আমাদের তো দৃষ্টিতে ওই যে ছবিগুলো থেকে গেছে ওইগুলো, মা যে বৃদ্ধ হয়েছেন পরবর্তীকালে ছবি টুবিগুলো গিয়েছে, কিন্তু মাকে কখনো আমরা বৃদ্ধ ভাবি না। মা সবসময় ওইরকম সুন্দরী, এক ঢাল চুল লম্বা, হ্যাঁ, তারপরে একটাও দাঁত পড়েনি, টানা টানা চোখ, এইদিকে তাকাচ্ছেন ওদিকে তাকাচ্ছেন। আমি সবসময় কল্পনা করার চেষ্টা করি, এটা একটা খুব বদ অভ্যাস হলেও এটা খুব কাজে দেয়। যখন কিছু পাই না, স্পেশালি যখন ট্রেন বাসে দীর্ঘ সময় ধরে ট্রাভেল করছি, এমন হইচই পরিস্থিতি, সেখানে পড়াশোনাও করা যাচ্ছে না, এমনকি মনে মনে যে জব করব সেটার অবস্থাও নেই, ঠিক সেই সময় এইগুলো চোখ বন্ধ করে এইগুলো ভাবি। লোকে ভাবে আমি খুব ধ্যান করছি, তা নয়, আমি এইগুলো ভাববার চেষ্টা করি। মা চলেছেন, আমরা ট্রেনে করে যাচ্ছি, মা চলেছেন সেই গরুর গাড়িতে করে, পথে সেই এক জায়গায় রান্না করা হয়েছে, গোলাপ মা তুলতে গিয়ে, হাঁড়ি তুলতে গিয়ে সেই হাঁড়ি ফেটে গেছে, একবারে কিংকর্তব্য বিমুড়া গোলাপ মা দাঁড়িয়ে আছেন, মা তাড়াতাড়ি করে শালপাতায় করে কাঠি দিয়ে ওপর থেকে ভাত তুলে বলছেন, তাড়াতাড়ি গরম গরম খেয়ে নাও, আর যেমন মেপেছো সেই রকম খেয়ে নাও। এই দৃশ্যগুলো ভাবলেই কীরকম গায়ে কাঁটা দেয়, মন খারাপ হবে কী করে, মন অন্যদিকে যাবে কী করে, এইগুলো হচ্ছে পথ। এই কারণেই এত বারবার করে পড়তে বলার কথা বলা হয়, পড়াটা খুব জরুরি। শুধু পড়া নয়, পড়াটাকে নিয়ে চিন্তা করা দরকার। পরের সূত্রে আমরা যাচ্ছি, 186 নম্বর সূত্র, মনকে সবসময় কোনো না কোনো কাজে লাগিয়ে রাখবে, কখনো বেকার বসে থাকতে দেবে না, দিলেই সে ভিড়কুটি করবে আর তোমায় জ্বালাবে। যখন মন একান্ত খারাপ হবে বা কোনো প্রলোভন বা মানসিক উত্তেজনা চেষ্টা করেও এড়াতে সমর্থ হচ্ছে না দেখবে, তখন ঠাঁই নাড়া হবে, সেই প্রতিকূল আবহাওয়া থেকে সরে দাঁড়াবে। প্রান্তরের মুক্ত বায়ুতে খুব হনহন করে 3-4 মাইল বেরিয়ে আসবে, তাহলেই সেই নিম্নগামী ভাবটি কেটে যাবে অন্তত সেই সময়ের জন্য। প্রলোভন থেকে বাঁচার মাত্র 2টি উপায় আছে, হয় যুদ্ধ নয় পলায়ন। তবে মনের কাছ থেকে পালিয়ে থাকবার তো জো নেই, হয় তাকে বশ করতে হবে নয়তো তার ইঙ্গিতে ওঠা বসা করতে হবে। এটা আবার আরেকটা সমস্যা, এই মনকে কখনো বেকার বসিয়ে রাখতে নেই, কাজ করতে হয়। আমাদের মনে আছে, আমরা যখন ট্রান্সফার হয়ে আসতাম, দেখেছি PPTC-তে দেখেছি, এই এখন যিনি আমাদের ঘাটশিলার অধ্যক্ষ, তখন উনি, ওনার ওই বাইপাস সার্জারি হয়েছিল, সেইখানে তিনি এসে আরোগ্য ভবনে আছেন, তিনি রোজ আমাদের সঙ্গে সবজি কাটতেন। আমাদের দেখে খুব অবাক লাগতো, এই কী কথা, এত প্রবীণ সন্ন্যাসী আমাদের সঙ্গে সবজি কাটে। তারপর শুনলাম তিনি ওই বিশ্রামে এসেছেন, কোনো কাজ না করে, এটা বেলুড় মঠের এখনও ট্র্যাডিশন আছে, কোনো কাজ না করে বেলুড় মঠের অন্ন খাওয়া যায় না। অনেককেই উৎসাহ দেওয়া হয়, কেউ কেউ করেন কিন্তু বেশিরভাগই তাই। ভূতেশানন্দজির কাছে যদি গিয়ে প্রণাম করে বলা হতো, মহারাজ ট্রান্সফারের জন্য এসেছি, উনি জিজ্ঞেস করতেন কদিন স্থিতি, সেটা উনি জেনে নিতেন, তাহলে কিছু কাজ করো, ভাণ্ডারে গিয়ে কিছু কাজ করো। আমরা অনেক দিন গিয়ে কাজ করেছি, ওই এতে কিন্তু মজা হয় খুব। ইদানিং তো খুব ফার্স্ট ক্লাস চাল আসে, এতটুকু কাঁকড় থাকে না, ভাঙা চাল থাকে না, আগেকার দিনে ওরকম হতো না, ঠাকুরের চাল ডাল ওরা বাঁচতে দিতেন।
সেই চাল ডাল আমরা বাছতাম। এবং মহারাজ বলতেন, এবং এতে ভাণ্ডারে যখন এই ব্রহ্মচারীরা চাল ডাল বাছে বা সবজি কাটে, তখন কোনো একটা জিনিস থেকে পড়া হয়, একটা স্মৃতিকথা বা কিছু পড়া হয়, কানের একটা অংশ ওইদিকে আছে আর হাতের একটা অংশ দিয়ে চাল ডাল বাছতে হচ্ছে। চালে যদি একটু কাঁকড় পাওয়া যায়, ভাণ্ডারি মাছ দিবে দুঘা, তাই অতএব ওটা অ্যাটেনশনটা খুব থাকতো আমাদের। এইটা একটা কথা, সবসময় কিছু শুভ কাজের মধ্যে নিজেকে জড়িয়ে রাখতে হয়। যখন কোনোভাবেই আমরা পাচ্ছি না শুভ কাজের সঙ্গে জড়িয়ে রাখতে, তখন খানিকটা হিঁটে নিতে হয়, খুব ভালো করে হাঁটুন, ওই জায়গা থেকে ছেড়ে চলে যান। কিন্তু আসল কথা হচ্ছে মনকে কন্ট্রোল করতেই হবে, কারণ যে সাপ একবার ফনা তুলেছে, আপনি তাকে ডাঙ্গুস মেরে শুইয়ে দিয়েছেন, আবার সে সাপ ফনা তুলবে, অতএব সাপটাকেই মেরে ফেলতে হবে, এটা কিন্তু কথা। সে যতই কষ্ট হোক এই কাজটি কিন্তু করতে হবে। এটা যদি না করা যায়, তাহলে কোনো অবস্থাতে কোনোভাবেই একটি উন্নত মানের জীবনযাপন করা যায় না। আমার একটা বদ অভ্যাস আছে, আমি যেটা করে থাকি, যখনই মন অন্যরকম কারুর দুশ্চিন্তা করছি বা যে চিন্তা করে আমার কোনো লাভ নেই, যেমন কারুর কিছু খারাপ টারাপ কিছু হয়েছে সেই নিয়ে ভাবছি, আমি তখন মহারাজ বলতেন দুটি জিনিস করতে, এমন বই পড়তে যাতে প্রাণ ডুবে যায়, আর এমন গান শুনতে যাতে প্রাণ ডুবে যায়। সবসময় আমার ভজনে কিন্তু প্রাণ ডোবে না, আমি সে পুরনো দিনের গান শুনি, কখনো কখনো রোম্যান্টিক গানও, এই যে আমার ভীষণ প্রিয় কতগুলো, এই যে মেরে মেহবুব তুঝে মেরি মোহব্বত কি কসম, এই গানটা আমি ভাবার চেষ্টা করি, এবং এটা ভাবলেই আমার মনে হয় আমি যেন স্বয়ং শ্রীরামকৃষ্ণের সামনে বসে কেউ গাইছে আর আমি আমার আরতিটুকু জানাচ্ছি। হ্যাঁ, মেরা খোয়া হুয়া রঙ্গিন নজারা দে দে, হ্যাঁ এই যখন বলছেন, কিংবা আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরও ভালোবেসে যেতে পারে না হৃদয়, এ যেন আমার নিজের আরতি হয়, আমি সত্যি তো ঠাকুরকে তো সবটুকু ভালোবাসতে পারি, তাই তো মনের বিক্ষেপ হচ্ছে, তাই না, তাই তো অন্যের কিছু খারাপ হচ্ছে তার জন্য আমার মন কাঁদছে, এটা তো হওয়ার কথা নয় তো। হ্যাঁ, আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এ যেন গো কিছু নয়। আরও কতগুলো রবীন্দ্রনাথের গান শুনি, বিপুল তরঙ্গরে যখন এই গানটা হয় আমার নিজের ভেতরে কীরকম একটা হতে থাকে, মনে হয় যেন বিশাল জলোচ্ছ্বাসের সামনে আমি দাঁড়িয়ে আছি, অনাদিকাল যেন একবারে জলের মধ্যে দাঁড়িয়ে আছে, তার মধ্যে আমি যেন আমাকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছি, আর তার ভেতরে কখনো ডুবে যাচ্ছি, কখনো তার ভেতর থেকে ভেসে উঠছি, এই অপূর্ব কিছু সঙ্গীত সেগুলোর কথা মনে হয় আর কি। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি ওই যে বাহির পথে, এইগুলো আসে। আর দেবব্রত বিশ্বাস অল টাইম বেস্ট, হ্যাঁ এ তো সবসময় শুনি, সেদিনকে শুনছিলাম যে দেবব্রত বিশ্বাস আধুনিক গানও গেয়েছেন, আমি হাঁ করে কান খাড়া করে শুনছি, এই গানগুলো বারবার মনে হয়, বারবার যত মনে হয় তত ভালো লাগে, তত তখন এই মনের ভেতরের যে শঙ্কাগুলো এটি চলে যায়। আর নাহলে বই পড়ি, আমি সব কিছু পড়ি, আমার মহন্ত মহারাজ ছিলেন স্বামী অমলানন্দজি, আমার বাংলাটা শুরুর দিকে খুব খারাপ ছিল, একটু হিন্দি মেশানো বাংলা বলতুম, তো উনি একদিন এসে আমাকে একটা এরকম দেশপত্রিকা ছুঁড়ে দিয়ে চলে গেলেন, সে দেশপত্রিকায় বললেন ওতে একটা গল্প বেরিয়েছে, এক ভদ্রমহিলা লিখছেন, সুচিত্রা ভট্টাচার্য তার নাম, আর উপন্যাসটার নাম হচ্ছে কাছের মানুষ, তুমি ওতে ওই কন্টেন্টের ভেতরে ঢুকবে না, শুধু উপন্যাসটা পড়তে থাকো, কত সহজ করে বাংলা বলা যায়, কত সহজ করে বাংলা ভাবা যায়, এবং কত সহজ করে বাংলাকে প্রকাশ করা যায় সেইটা আছে। প্রত্যেক দেশপত্রিকা আসতো, ওনার পড়া হয়ে গেলে উনি ছুঁড়ে আমার অফিসে দিয়ে যেতেন, আর আমি একবারে মুগ্ধ হই সেই লোকে পড়তাম, উনি এই ভাষা পড়তে বলতেন, লেখা বলে দিতেন এই লেখাটা পড়ো ওই লেখাটা পড়ো, একবারে বুধ হয়ে সেইগুলো পড়তাম, উনি আমাকে বেশিরভাগ সময় সমালোচনাগুলো পড়তে দিতেন, ওই যে গ্রন্থ সমালোচনা, তারপরে কী বেশ বলে ওই আর্টের যে সমালোচনা, বলছে বোঝো না বোঝো কী চলছে জগৎ সংসারে সেইটা দেখো, কেমন করে মানুষ এগিয়ে চলেছে, ভাবনা চিন্তার কীরকম কী পরিবর্তন হচ্ছে, আর তার সঙ্গে দেশপত্রিকা যেহেতু ওর ভাষার যে মাধুর্য এটাকে নেবার চেষ্টা করো। পূজা সংখ্যা এনে দিতেন, পড়ো পূজা সংখ্যা, আনন্দমেলা পূজা সংখ্যা, দেশ বাইরের পৃথিবীর সঙ্গে মস্তিষ্কের যোগাযোগ স্থাপন করো, এটার খুব প্রয়োজন আছে। সাধন ভজন ঈশ্বরকেও যেমন জানার আছে, ঈশ্বরকে জানতে গেলে শুধুমাত্র ঈশ্বর যে ছবি তা নয়, তিনি যে একটা গোটা মানুষ তার সঙ্গে ঘর করা যায় এই বোধটা যেন আমাদের ভেতরে জাগে।
তাই বলছেন। কিন্তু মূল কথাটা হচ্ছে এই, মনের কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্যই হয় তাকে বশ করতে হবে, নয়তো তার ইঙ্গিতে ওঠা বসা করতে হবে। চয়েস ইজ ইয়োর্স, আপনি কি করবেন সেটা আপনাকে ঠিক করতে হবে। আমাদের বিভাস মহারাজ বলতেন, স্বামী হবি, মানে SWAMI স্বামী হবি, না কারুর স্বামী স্বামিত্ব স্বীকার করতে, মানে তার কথা উঠতে বসতে হবে আমাকে, এটা তোরা ঠিক করে নে। যে 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 পথটা নিবি সেই অনুযায়ী কাজ করবি, পরে কাউকে দোষ দিবে না। এর পরের অংশটা ভারী সুন্দর, পরের যে সূত্রটা 187 নম্বর সূত্র বলছেন, কাঠের ভেতরে আগুন যেমন ঘর্ষণের দ্বারা, দুধের মাখন যেমন মন্থনের দ্বারা, তিল হতে তেল যেমন পিষণের দ্বারা, মাটির ভেতরকার জল যেমন খননের দ্বারা পাওয়া যায়, সেই রকম জীবের হৃদয় গুহায় নিহিত তার স্বরূপ যে পরমাত্মা, তিনিও প্রাণপণ তপস্যা একাগ্রতার দ্বারা উপলব্ধ হয়। কোনো জিনিস সহজে পাওয়া যায় না, এটা একবারে খুব পরিষ্কার। যেমন কাঠ ঘষতে হয় আগুন জ্বালানোর জন্য, অনেক বছর আগে একটা বৈদিক যোগ্যা দেখেছিলাম, সেইখানে দেখেছিলাম পাথরে 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 ঘষে, আর সেই কুশ এক জায়গায় করা হয়েছে, সেই পাথরে পাথরে ঘষে 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 সেখানে আগুন প্রজ্বলিত হলো, তার থেকে আগুন নিয়ে যজ্ঞাগ্নি প্রজ্বলিত হলো। খুব সম্ভবত নাগপুরের মন্দিরের ওপেনিংয়ে দেখেছিলাম, বৈদিক হোম হচ্ছিলো সেখানে এরমভাবে দেখেছিলাম। তখন বিশ্বাস হলো সত্যি সত্যি চকমকি পাথরে ঘষে ওরকম হয়। আমরা যেটা করি লাইটার, সে তো পাথরেই ঘষে হয়, তার সঙ্গে আরেকটা মেটাল জিনিস ঘষে, কিন্তু ওই যে দুটো পাথর ঘষে সত্যি তার স্ফুলিঙ্গ এবং সেটা যে দাউ দাউ করা আগুনে হয় সেইটা ওখানে গিয়ে দেখেছিলাম। ঠিক সেই রকমভাবে দুধকে মন্থন করে যেমন তার ভেতর থেকে মাখন বেরোয়, তিলকে পেষণ করে যেমন তার ভেতর থেকে তেল আসে, মাটিকে খনন করলে যেরকম তার ভেতরে খনিজ পদার্থ এবং জল আসে, ঠিক সেই রকম তাকে ডাকতে হয়, মন প্রাণ সমস্ত উজাড় করে তাকে ডাকতে হয়। তাকে না ডাকলে, চেষ্টা না করলে কখনো তিনি সাড়া দেন না, কোনো অবস্থাতে তিনি সাড়া দেন না, তার বয়ে গেছে, আমার হলো না হলো, আমাদের চেষ্টা করে যেতেই হবে। এবং যত চেষ্টা করবেন তত এই ফল আসবে, দেখবেন অদ্ভুত রকমের একটা ভালোবাসা কাজ করে। ঠিক সন্ধেবেলা হলে তাকে ডাকতে হবে, তার জন্য আমি দেখেছি, আমাদের সুকুমার মহারাজকে দেখেছি, কি একটা অদ্ভুত জিনিস, ওনাকে দেখলাম একটা জায়গায় গেলেন, আমাদের সঙ্গে গেলেন, তারপরে সেখানে গিয়ে কিছু চাদর দেখানো হলো, হাতে তৈরি সুতির চাদর, তো উনি দেখে বলেন বাহ খুব সুন্দর, দারুণ সুন্দর। তারপরে বলছেন এটা না, এটা আমাদের সঙ্গে উনি জানেন, এটা আরেকজনের সাথে গেছিলেন, তার কাছে শুনেছি, তিনি গিয়েছেন সেখানে, সেই চাদর দেখানো হচ্ছে তাকে, বলছেন বাহ কী সুন্দর, এটা যদি আরেকটু মোটা হতো তাহলে অল্প শীতে ঠাকুরকে পরানো যেত। সেই ভদ্রলোক আমাকে বলছেন আমি হতবাক হয়ে গেলাম, এই বুড়ো মানুষটার আর কোনো চিন্তা নেই, ওনার ব্যবহার করার জন্য চাদরগুলো দেওয়া হচ্ছে, কিন্তু উনি ভাবছেন এই চাদরগুলো যদি একটু মোটা হতো, আরেকটু মোটা হতো, তাহলে অল্প শীতে ঠাকুরকে পাওয়া যেত। এই মনটাকে সবসময় তার কুঞ্জবনের মধ্যে রাখতে হয়, আর যত চেষ্টা করতে হবে একটা সময় তাকে ছাড়া আর কিচ্ছু ভাবা যাবে না। প্রব্রাজিকা ভারতী প্রাণামাতাজির জীবনীতে এক জায়গায় দেখেছি, কোনো এক আশ্রমে গেছেন, সেখানে কোনো একটা ফল দেওয়া হয়েছে, উনি কিছুতেই খেলেন না। কেন খেলেন না? না, মঠের ঠাকুরকে এখনও সেই ফলটা দেওয়া হয়নি। মঠের ঠাকুর ওনার কাছে এত জীবন্ত জাগ্রত হয়ে আছেন, এত ভিভিড, তিনি সেই মঠ থেকে কত দূর সেই সেন্টারে গিয়েছেন, কিন্তু তখনও যেন তিনি সেই মঠের ভেতরেই বিরাজ করছেন। অনেকে মজা করে বলছিলেন যে মোক্ষপ্রাণা মাতাজি শরীর যাওয়ার দিন উনি ভুলেই গেছিলেন উনি কোথায় আছেন, হাসপাতালে না মঠে। ডাক্তার এসছেন, ডাক্তারকে বলছেন যে প্রসাদ এসেছো, কখন এলে, প্রসাদ পেয়ে যাবে, কিন্তু উনি ভুলেই গেছে উনি তখন হাসপাতালে ভর্তি আছেন। তো এই যে এরা জীবনটাকে এমনভাবে যাপন করতে করতে এমন একটা জায়গায় যায় যেখানে ওই ভেতর বাইরে আর আলাদা করে কিছু করা যায় না। মাঝে মাঝে এরকম ছবি আমরা দেখতে পাই, কিন্তু এগুলো হচ্ছে আমাদের জীবনের আদর্শ, আমাদেরও ঠিক এইরকম করতে হবে। 188 নম্বর সূত্র, সাধনের প্রথম অবস্থায় ধ্যান জপ ধীরে ধীরে ক্রমশ বাড়াতে হয়। আজ যদি আধ ঘন্টা বা 45 মিনিট করে করো, কিছুদিন পরে 1 ঘন্টা, পরে 1.5 ঘন্টা, এইরকম করে সাধ্য মতো বাড়বে। হঠাৎ আগ্রাহাতিসজ্জে বা মনের উত্তেজনায় জোর করে সামর্থ্যের বেশি করতে গেলে নিজেকেই পরে ভুগতে হয়। এর প্রতিক্রিয়া এত ভীষণ হয় যে সেটা সহ্য করা মহাকঠিন হয়ে পড়ে, ফলে স্নায়বীয় দুর্বলতা বা অবসাদ এত বেশি আসে যে
জপ ধ্যান করবার শক্তি ও ইচ্ছা চলে যায়, ইচ্ছে পর্যন্ত চলে যায়, এমনকি মস্তিষ্ক বিকারও হতে পারে। লাফিয়ে একবার ছাতে ওঠা যায় না, তাতে পড়ে হাত পা ভেঙে যায়। ছাতে উঠতে হলে ধাপে ধাপে সিঁড়ি দিয়ে উঠতে হয়। এইটা বুঝতেই হবে, আমরা যেহেতু মন নিয়ে চর্চা করছি, ভগবান তো মনের বিষয়, মনের গোচর, এবং তারপরে মনের ওপারে যেতে হবে সেই দেশ। সবটাই মন সংক্রান্ত জিনিস, অতএব মনকে সওয়াতে হয়, তাকে সিজেন্ড করতে হয়। যে কোনো জিনিস, কাঠ যেমন হয় বাড়ি তৈরি হলে বলা হয় না, একটুখানি একটা বর্ষা জল টানুক তারপরে দেখা যাবে কি বদল বদল করতে হয়, ঠিক সেই রকম মনও তাই। জপ ধ্যান করে নিজেকে প্রস্তুত করতে হয়, ধীরে 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 নিজের ভেতরের শক্তিকে বাড়াতে হয়। যত নিজের ভেতরের শক্তি বাড়বে, যত নিজের ভেতরের ভাবনা চিন্তাগুলি বাড়বে, তত আমরা আরও উচ্চ চিন্তা করতে পারব। আমাদের তাপস মহারাজ, পূজনীয় বিমলাত্মানন্দজি মহারাজ, তিনি, তার কাছে আমরা প্রথম সাধু জীবন শুরু করি, উনি কিন্তু এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন, কতক্ষণ জপ করো, কি করো, আজকে কতক্ষণ করেছো, এর বেশি করবে না, এতটাই করতে পারো, এই রকম করে বলতেন। উনি এরকম বুঝিয়ে বুঝিয়ে পরমার্থ প্রসঙ্গের এই অংশ থেকে বুঝিয়ে বুঝিয়ে আমাদের বলতেন যে এর বেশি করাটা ঠিক নয়, মাথা খারাপ হয়ে যাবে, জোরাজুরি করো না। এবং যে ধীরে 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 বাড়তে বাড়তে যে অনেক বেশি জপ ধ্যান করা যায়, এটা কিন্তু সত্য, এর মধ্যে কিন্তু কোনো ভুল নেই। আমরা চাই না সেটা অন্য কথা, কিন্তু জপ ধ্যান যে বেশি সময় ধরে ধীরে ধীরে অভ্যাস করে একটা ভালো সময় যে ভগবানকে দেওয়া যায়, এটা কিন্তু সত্যি। আমাদের সব কাজে সময় আছে। সেদিনকে এক ভদ্রলোক বলছিলেন, তার প্রমিয়ানন্দজি মহারাজের কাছে দীক্ষা হয়েছেন, বলছেন সব কাজে সময়, এত কাজ বেড়ে গেছে না যে কিচ্ছু করতে পারছেন। আমি তাকে শুধু একটাই কথা জি বললাম, আপনি দুবেলা খাবার সময় পাচ্ছেন তো? বললেন হ্যাঁ খাবার সময় পাচ্ছি। আমি তাকে বললাম খাবার সময় যদি পেয়ে থাকেন তাহলেই হবে, আর কিছু বলিনি। উনি ইশারাটা বুঝে গেছেন, উনি লিখলেন আমাকে যে আমি বুঝে গেছি আপনি কি বলতে চাইছেন, খাবার সময় যদি পাওয়া যায় তাহলে জপ ধ্যানের সময়ও পাওয়া যায়। আসলে আমরা সকল কাজে পাইনে সময়, তোমারে ডাকিতে পাইনি, তাকে ডাকবার জন্য যে সময়টা আমাদের ব্যয় করা দরকার আছে সেই সময়টা আমরা কিছুতেই দিতে চাই না। এই দেখুন না, কড়ি খেলা হচ্ছে, ওদের কড়ি খেলে আমাদের কি হবে, আমরা হাঁ করে গিলছি কড়ি খেলা, আমাদের কি হবে? রথযাত্রা হচ্ছে অপুতে, রথযাত্রা কি দেখছি ফাটাফাটি হচ্ছে, রোজ দেখি আসে, রথযাত্রা দেখে তার বাড়ি রথযাত্রা কবে পেরিয়ে গেছে, তার বাড়ি রথযাত্রা দেখে আমার কি হবে, আমি কি বাড়িতে রথযাত্রা করতে পারবো? অথচ ওই সময়টা পুরো চলে গেল অপুর রথযাত্রা দেখতে দেখতে। জগন্নাথের রথযাত্রা দেখার আমাদের সময় হয় না, আমরা সবটুকু সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই, সেটা কিন্তু হবে না। ভগবানকে যদি চাই তাহলে ভগবানকে পেতেই হবে, আর যদি ভগবানকে না চাই তো পঞ্চভূতে নাচাবে, সেটাও মেনে নিতে হবে, সেই নাচটাও দেখতে হবে। যারা ধ্যান জপ, 189 নম্বর সূত্র, যারা ধ্যান জপ বা যোগ অভ্যাস বেশি করেন তাদের নূতন সাত্ত্বিক শরীর গড়ে ওঠে, সূক্ষ্ম স্নায়ুমণ্ডলী ও নাড়িচক্র তৈরি হয় ও গভীর অতীন্দ্রিয় ভাবের বেগ সহ্য করতে সমর্থ হয়। এটা কিন্তু ঠিক, ধ্যান জপ বা যোগাভ্যাস যখন করে তখন একটা সাত্ত্বিক শরীর তৈরি হয়, সেই সাত্ত্বিক শরীর একেবারে পবিত্র, আপনার কোনো অবস্থাতেই আপনার ভেতরে কোনো অপবিত্র ভাব আসতে দেয় না। ভগবানের পবিত্র নাম বারবার করতে করতে বলা হয়, এই যে সবসময় জপ করতে বলা হয় না, সবসময় জপ করলে কীরকম হয় এটা আপনারা ফিল করতে পারবেন। আপনারা অনেকে ফোয়ারা দেখেছেন, একটা পরী এমনি করে দাঁড়িয়ে আছে, তার মাথা থেকে জল বেরোচ্ছে, চতুর্দিকে পড়ছে, সেই পরীটা মাঝখানে দাঁড়িয়ে আছে কিন্তু জলটা চতুর্দিকে পড়ছে, অ্যাজ ইফ পরী ইজ কাভার্ড বাই ওয়াটারফলস, জলের যে ধারা সেটা যেন পরীকে ঘিরে রেখেছে। ঠিক এক্স্যাক্টলি খুব দীর্ঘ সময় ধরে মন্ত্র জপ যদি মনে মনে করেন, আপনারা দেখবেন মন্ত্র আপনার চতুর্দিকে একটা আবরণ তৈরি করেছে, শাস্ত্রে একে বলে মন্ত্র কবচ। এই কবচটা খুব দরকার, এই কবচ, এই মন্ত্র কবচে নিজেকে আবৃত করে রাখা খুব দরকার। এই মন্ত্র কবচ আমাদের সমস্ত বিপদ থেকে তৈরি করে। যখনই বাইরের যাবতীয় কালো জিনিস থেকে, ধরুন আপনি একটা খুব ভালো দামি একটা শাল গায়ে দিয়েছেন, তাহলে কী হবে, বাইরের যে ঠান্ডা সেটা আপনার শরীরকে স্পর্শ করবে না, শাল সেই ঠান্ডার হাত থেকে আপনাকে রক্ষা করবে।
ঠিক এইরকম মন্ত্র কবচ আমাদের বাইরের যা কিছু মানে অশাস্ত্রীয় বা আমার সাধন পথে যা কিছু বাধা সেটার থেকে আমাকে রক্ষা করবে কবচের মতো। আর এটা কি হয়, সূক্ষ্ম স্নায়ুমণ্ডলী ও নাড়িচক্র তৈরি হয়। একটা ওই ধরুন একটা পাত্রে এরকম পাত্র যে যার ভেতরে আপনি যত জিনিস ভরেছেন অত জিনিস ভরে যাওয়ার পরে আরও কিছু ভরলে ভরবে, যেমন গুড়ের পাত্র থাকে না তাতে ভরা হলো, আপনি কিছুদিন সেই গুড়ের পাত্রগুলোকে আলাদা করে নাগড়িগুলোকে আলাদা করে রেখে দিলে দেখবেন ওপর থেকে খানিকটা জায়গা কমে গেছে, খানিকটা জায়গা কমে গেছে। কমে যায় কী করে, না ওই নিচের যে অংশটা, সেই যে নিচের যে চিনির অংশটা সেটা ঘনীভূত হয়ে যায়, দানা বেঁধে যায়, ফলে ওপর থেকে অংশটা কমে যায় অনেকটাই। এই যে আপনারা যখন কোকা কোলা ঢালেন জলের গ্লাসের ভেতরে, যেই ঢেলে দিলেন হুস হুস করে একবারে অবধি অবধি চলে গেল, তখন থাক থাক থাক, তারপর খানিক বাদে যখন সেই ওপরে সেই বুদবুদ বুদবুদগুলো চলে যায় তখন দেখা যায় যে মাত্র আধ গেলাস কোকা কোলা ঢালা হয়েছে, তখন আবার ঢালা হয়, আবার সরিয়ে দেওয়া হয়, আবার বুদবুদগুলো চলে গেলে। এটাও ঠিক এক্স্যাক্টলি তাই, আমাদের মনের ভেতরে ভাবগুলো ঘনীভূত হতে থাকে, মন খানিকটা সেই গুড়ের নাগরির ভেতরে, এবং যত সেই পবিত্র ভাবগুলো ঘনীভূত হয় তত সেটা হয় কি, তার যে প্রকাশ সেটা অনেক বেশি সুন্দর হয়ে যায়, সেই বিশ্বাসটা পাকা হয়ে যায়, সেইটাকে বলছে স্নায়ুমণ্ডলী ও সূক্ষ্ম স্নায়ুমণ্ডলী ও নাড়িচক্র। সূক্ষ্ম বিষয়বস্তু সে চিন্তা করবার অধিকারী হয়, যা গভীর অতীন্দ্রিয় ভাবের বেগ সহ্য করতে সমর্থ হয়। ভাবের বেগ সহ্য করাটা বেশ কঠিন, শ্রীরামকৃষ্ণের দিব্য জীবন আমরা দেখেছি, তার মতো ওরকম শক্তিধর পুরুষ মনে হতো যেন ঝড়ের সামনে যেন তার শরীরটা ওলট পালট খাচ্ছে, এইরকম অবস্থা, যেন হাওয়াতে যেমন ঝড়ের হাওয়াতে একটা পতাকা দাঁড় করিয়ে রাখলে সেটা যেমন একবারে একদিকে একবার এদিক একবার ওদিক হয়, ঠিক সেই রকম সেইটা সেটা সহ্য করার ক্ষমতা সবার হয় না। কিন্তু আমরা যদি দীর্ঘদিন সাধন ভজন করতে 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 মনের সেই গঠন তৈরি করি, অবশ্যই সেটা সহ্য করার ক্ষমতা আসে। দেখবেন যত বয়স বাড়ে আপনাদের আমাদের যাদেরই বয়স বাড়ছে, বয়স বাড়তে বাড়তে দেখবেন মৃত্যুর মিছিলগুলো এগিয়ে যায়, যত আমাদের প্রিয়জন আছে এক 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 করে চলতে হয়। দেখবেন আজ থেকে 10 বছর আগে কোনো প্রিয়জন মারা গেলে যেভাবে সেটা আমাদের এফেক্ট করতো, এখন কিন্তু সেগুলো সেভাবে এফেক্ট করে না। এখন যেন আমাদের সান্ত্বনা হয়, হ্যাঁ এই তো হয়েছে, বয়স তো হয়েছে, আমরা কত রকমভাবে নিজেদের সান্ত্বনা দিই, যে হ্যাঁ রোগে ভুগে ছিল একটা দিক প্যারালাইসিস হয়ে গেছে, যা শরীর চলে গেছে তবু প্রিয়জন বলে কষ্ট পাই। দেখুন জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটা বদলে গেছে, জীবনের অভিজ্ঞতা আমাদের ভেতরে একটা নতুন মানুষ তৈরি করে দিয়ে, যেটা আজ থেকে 20 বছর আগে ছিল না। কিন্তু সাধন জীবনও ঠিক তাই, সাধন ভজন করতে করতে একটা নতুন মানুষের জন্ম হয় আমাদের ভেতরে, তার সব কিছুই একবারে সহ্য করার তীব্র ক্ষমতা নিয়ে থাকে। আমরা 190 নম্বর সূত্র পড়ব, সন্ন্যাসীদের কোনো ছত্রে এক জায়গায় বসে ভিক্ষা গ্রহণ করা নিষিদ্ধ, গৃহীরা শ্রাদ্ধে পিতৃপুরুষের কল্যাণের জন্য বা নিজেদের পাপক্ষয়ে বা পুণ্য সঞ্চয়ের উদ্দেশ্যে নানা ঐহিক কামনা করে সাধু সেবার জন্য ছত্রাদিতে অর্থদান করে, সুতরাং ছত্রের অন্ন দূষিত মনকে মলিন ও অধমুখী করে, সাধুদের তাই ছত্রে বসে খাওয়া নিষেধ, সাধুদের পক্ষে মাধুকরী শ্রেষ্ঠ, মাধুকরীর অন্ন পবিত্র। মাধুকরী কি না মধুকর, হানি বি মৌমাছি, যেরকম বিভিন্ন ফুল থেকে একটু একটু সামান্য সামান্য মধু সংগ্রহ করে নিজের মধুপান মাণ্ড পূর্ণ করে, ঠিক সেই রকমভাবে সন্ন্যাসীরাও বিভিন্ন বাড়িতে ভিক্ষা করে করে অল্প অল্প করে করে ভিক্ষা করে গ্রহণ করে। এদের নেবার মানে কখন যাওয়ার কথা আছে সে দূর থেকে ভাববে, যখন সব যোগ ওই রান্নাঘরের যে ধোঁয়া যেটা বেরোতো, শাস্ত্রে রান্নাঘরের ধোঁয়ার কথা বলছে, তার মানে বুঝে দেখুন তখন থেকে বোধহয় স্টিম চুলা ছিল, বলছে দেখবে দূর থেকে যে সেই যে ধান রান্নাঘরে যে ধোঁয়া সেটা নির্বাপিত হয়েছে, তারপরে সবার খাওয়া দাওয়া হয়েছে, তারপরে গিয়ে যতটুকু বেঁচে আছে সেইটুকু ভিক্ষা করবে, সামান্য তোমার যতটুকু আমাদের বলে দে, যেমন বলে দেওয়া হয় সন্ন্যাসের সময় যে অতিরিক্ত খাবার কিচ্ছু নেবে না, অতিরিক্ত কোনো খাবার মাধুকরীর অন্ন আর কেউ খেতে পারে না, সেই কারণে মাধুকরীর অন্ন গঙ্গায় বিসর্জন দিতে হয়, তাই অতিরিক্ত কোনো খাবার নেবে না, এটা তো
রঙ্গনাথ আনন্দজি খুব স্ট্রিক্টলি বলতেন, আত্মস্থানজি খুব স্ট্রিক্টলি বলে দিতেন, বলতেন তিন বাড়ি থেকে নেওয়া হলে আর চতুর্থ বাড়ির দিকে পা শুদ্ধু বাড়াবে না, পাঁচ না পাওয়া গেলে তখন পাঁচ বাড়ি অবধি যেতে, সাত বাড়িও যাওয়ার কথা আমাদের বলা হতো না। ওই তিন বাড়ি পাঁচ বাড়ি সাত বাড়ি যে শাস্ত্রের নিয়ম আছে সেইটাই। কেন ছত্র থেকে খাবার নেওয়া চলবে না? কারণ এই যে অর্থগুলো কামনা বাসনা তার সঙ্গে জড়িত থাকে। আপনি যখনই ভিক্ষা করবেন বা এরকম খাবেন, আপনার তপস্যার ফল যিনি দাতা তাকে অবশ্যই দিতে হবে, সেটা আপনি দিন না দিন, আপনি চান না চান অবশ্যই সেটা ট্রান্সফার হবে আপনার সাধনের যে ফল। সেই কারণে সাধন ভজন সাধকদের ছত্রে খেলে বেশি করে সাধন ভজন করতে বলা হয়। এই কারণে বলা হয় যাতে নিজেদের সেই দাতা তাকে দেওয়ার পরেও যেন আমার অ্যাকাউন্টে কিছু থাকে, এইটা যেন এইটা বোঝানোর জন্য। তা এই সবচেয়ে ছত্রে অন্ন ভিক্ষা করা না করে এই মাধুকরি করাটাই সেরা। মাধুকরি করলে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ভগবানের ওপর একটা নির্ভরতা আসে। আপনি সম্পূর্ণ ভিক্ষারী হয়ে গেছেন। আমার এখনও মনে আছে ভিক্ষা করতে গেছি বেলুরে একটা বাড়িতে, সে বাড়িটাও ঢুকিনি, তার আগে ছেলেগুলি ওই টায়ারে সাইকেলের টায়ারে হাওয়া ভরছিল, এরম এরম করে তুড়ি মেরে মনে বলছে যায় বাবু চাও টাও যাও 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 রওনা দাও। আর এমনি সময় যদি এরকম করা হতো তাহলে তো খুবই দুঃখ হতো আমাদের, কিন্তু তখন যে করা হয়েছিল তখন কিন্তু এই দুঃখটার হচ্ছিল না, তখন কিন্তু দুঃখ হচ্ছিল না। কারণ এরকম আমাদের রোজ শিবমায়ানন্দজিকে এসে বলতে হতো, মহারাজ জিজ্ঞেস করতেন হ্যাঁ আজ কার কী অভিজ্ঞতা হলো, যেমন আমার গায়ে সামনে কুকুর ছেড়ে দেওয়া হয়েছিল, অন্য সময় হলে খুব দুঃখ হতো, সেই কুকুর ছেড়ে দেওয়া ছাড়া ভদ্রমহিলা সে খুন্তি নিয়ে আমাকে তাড়া করেছেন, সেই রান্নায় হলুদ তেল লেগে থাকা খুন্তি সেইটা নিয়ে আমায় তাড়া করেছেন, ঢুকে পড়লেই হলো ঢুকে পড়লেই হলো। তারপরে আমি বললাম যদি একটু ভিক্ষা দেন, তার প্রথমে টাকা দিতেন টাকা নেব না, তারপরে এই খাবার দাবার চাইলাম, তখন বললেন আমাদের রান্না হয়নি ছেলে বসে খাচ্ছে, সেই অভিজ্ঞতার কথা আমি বলেছি। কিন্তু এই ভিক্ষা নিয়ে যখন আমরা ফিরে আসছি, বেরিয়ে দেখছি বিভাতমানন্দজি ও আর আমি একসাথে ভিক্ষা করতে যেতাম, ও আরেকটা বাড়ি থেকে ভিক্ষা করে বেরিয়েছে, সেখান থেকে সেখানে তাকে এক ভাঁড় রসগোল্লা সেটি ওর ওই ভিক্ষার পাত্রের মধ্যে দিয়ে দিয়েছে। সে তো কাপড়ের, সে ছচ্ছট ছচ্ছট করে তার থেকে রস পড়ছে ডাল পড়ছে, কিন্তু আমরা দুই বন্ধু সেই এই ভিক্ষার সাপিটাকে হাতের ওপর এমনি করে তুলে, সেটা পড়ছে তো রস নাহলে গায়ে পড়বে, এমনি করে তুলে আমরা দুজনে হাঁটছি, পাড়ার সমস্ত কুকুর আমাদের পেছন পেছন হাঁটছে, আর আমরা কী এক অদ্ভুত অতীন্দ্রিয় আনন্দে ভাসতে ভাসতে সেই জায়গাগুলোকে অতিক্রম করতে করতে যাচ্ছি। আমরা দুজনেই নিজেরা আলোচনা করছিলাম যে আমাদের যদি অন্য সময় হতো দেখো আমরা এই রকম পেরে উঠতুম না, কিন্তু এখন দেখো কি সহজে আমরা পারছি, আমরা কি সহজে এই জিনিসগুলো করতে পারছি। তখন এমন একটা শক্তি চলে আসে মনের ভেতরে, তখন যেন সবটুকু ঈশ্বরের কৃপার উপর নির্ভর করছে। প্রথম যার বাড়িতে ভিক্ষা করতে গেছিলাম, একজন মা বসে আছেন চাল বাচ্ছেন, আমাকে বললেন দেখো আমার বাঁদরগুলোর অবস্থা দেখো এখনও ঘুমোচ্ছে, তখন 8:30 বাজে। তা আমি বললাম মা যদি কিছু ভিক্ষা দেন, তাই তো বাবা কিছু ভিক্ষা দেবো, কিন্তু ছেলেরা তো ওঠেনি রান্নাও হয়নি, মুড়ি দিলে হবে? কিন্তু আমরা খেয়েছি। আমি হ্যাঁ হবে, উনি গোটা কৌটোটাই মুড়িটা আমাকে উল্টে দিলে, আমি যত বলছি অল্প অল্প, বলছেন দিয়েছি তো বাবা মুড়ি, জলে ভেজালে এইটুকু হয়ে যাবে, তাতে কি তোমার পেট ভরবে? এই যে তার উদারতা, এই যে ভালোবাসা, এইগুলোর স্পর্শ আমরা ছোট ছোটোভাবে পাই। এক জায়গায় ভিক্ষা করতে গেছি আমি আর সুনির্মলা আনন্দজি, ওই কল্যাণেশ্বর শিবের মন্দিরে আমরা দুজনে প্রণাম করে দু জায়গায় ভিক্ষা করতাম, তারপরে চলে আসতাম। সে এক মহিলা আমাকে রাস্তায় ধরেছেন, বলছেন আমি বলছি না এরকম বাড়ি থেকে নেওয়ার ইয়ে নেই, বলছেন মজা পেয়েছো? আমি সেই সকাল থেকে রান্না করে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে এখন রিফিউজ করছো? বলে কোনো কথাই বললেন না, আমার বাঁ হাতটাকে এমনি করে চেপে ধরে ভিক্ষাপাত্র খুলে তাতে ভিক্ষা দিয়ে দিলেন। এই যে মাতৃস্নেহের একটা প্রকাশ, অভুক্ত সন্তানকে খাবার দেবেন বলে তিনি যে দাঁড়িয়ে আছেন, এইগুলো দেখার অভ্যাস হয়। মাধুকরি আমাদের সকলের সঙ্গে যুক্ত করে, আমাদের হৃদয়কে প্রসারিত করে এবং সর্বভূতে সেই প্রেমময় বিরাজ করছেন, এই বিশ্বাসটাকে জাগিয়ে দেন, যেটা ছত্রে গেলে হয় না। ছত্রে গেলে দাঁড়ালাম, যা দিল ডাল দিল রুটি, যেখানে উপায় নেই সেখানে ছত্রের ভিক্ষা অবশ্যই নিতে হবে, কিন্তু ভিক্ষা করে খাওয়াটা খুব জরুরি। আমি এটা খুব মিস করি, আমরা বেলুড় মঠে যে 14 বছর থেকেছি
যে বছর আমি মানে একদম একদম যাকে বলে একদম সদ্য সন্ন্যাসী হয়েছি সেই বছর, পরে যখন বুড়ো হয়ে গেলাম তখনও ভিক্ষায় যেতাম, শুধু এই ভাবটাকে জাগিয়ে রাখা। বেলুড় মঠে প্রায় সব সাধুরা আত্মস্থানন্দজিকে অনেক বেশি বয়সেও ভিক্ষা যেতেন শুনেছি, কিন্তু আমরা দেখিনি। কিন্তু আমরা ভিক্ষা করতাম প্রত্যেকবারই, আর যদি অফিসের কাজে ভিক্ষা না করতে পারলাম ভিখারিদের সঙ্গেই বসেই খেতাম। যে নবীন ভিক্ষা করে নিয়ে আসতেন আমরা ওদের সঙ্গে বসেই খেতাম। সে এক অদ্ভুত আনন্দ, খোলা আকাশের তলায় বসে সবাই খাচ্ছে। যদিও রামকৃষ্ণ মিশনে সব খুব অর্গানাইজড, সে খুব অর্গানাইজড হইতে ভিক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু এই বোধটা যেন জাগে। 191 নম্বর সূত্র, যথোচিত সাধন ভজন না করলে গৃহীদের দান গ্রহণ করার অধিকার সাধুদের নেই, তাতে গৃহীদের প্রতারণা করা হয় ও নিজেদের সাধুত্বের অপলাপ হয়। গৃহীরা সাধুসেবা করে এই ভেবে যে সাধুরা যেন অন্ন বস্ত্রাদির জন্য চিন্তিত না হয়ে সমস্ত সময় সাধন ভজনে কাটাতে পারে, তাদের এই সৎকর্মের দ্বারা তারা সাধুদের ধর্মকর্মের পুণ্যফলের কতকটা অংশীভাগী হয়। সেই জন্য সাধুদের এতটা পুণ্যফল সঞ্চয় করা দরকার, দাতাদের প্রাপ্য অংশ বাদ গেলেও নিজেদের জন্য যথেষ্ট গচ্ছিত থাকে, নইলে দেউলে হলে নিজেদেরই মহা ক্ষতি হয়। ঐহিক ও পারলৌকিক দেউলিদের দুঃখের অন্ত নেই, তাদের নিত্য অভাব। এই জন্য বৈরাগ্যবান সাধুরা ও ঠাকুরের পিতার ন্যায় নৈষ্ঠিক ধর্মপ্রাণ ব্রাহ্মণেরা প্রতিগ্রহ করেন না। তাছাড়া প্রতিগ্রহ করলেই বাধ্যবাধকতা আসে ও নিজেদের স্বাধীনতার হানি হয়। এটা হচ্ছে কথা, সাধন ভজন করাটা খুব জরুরি, কারণ গৃহীরা তাদের, আমি এটা আমার সাধুদেরও খুব বলে থাকি, ভক্তরা যে আমাদের দান করেন, যে যে যতটুকুই দান করেন সেটা সে তার নিজের খরচা থেকে কেটে, নিজের প্রয়োজনীয় অংশ থেকে কেটে আমাদেরকে দেন, এটা তারা নাও দিতে পারতেন। অতএব সেই অর্থের যেন সঠিক সদ্ব্যবহার হয়। ঠিক সাধুদের ক্ষেত্রেও তাই, সাধুদের অর্থে যে খাবার দাবারগুলো আপনারা আমাদের দেন, এই ভাবনায় যে আমরা নিশ্চিন্তে ভগবানের নাম করতে পারি, এবং এই যে নিশ্চিন্তে ভগবানের নাম করলে এই যে তাদেরকে ওই সঙ্গে সঙ্গে অংশ দিতে হওয়াটা এরকম। সাধু কিসের জন্য সাধন ভজন করেন? জগতের কল্যাণের জন্য। সে যখনই এই যে সাধন ভজন করতে করতে বলেন না, এই জগতে যাবতীয় ফল আমার নয়, সব তোমার পাদপদ্মে নিবেদন করলাম, জগতে যেন সকলের ভালো হয়, সকলের কল্যাণ হয়। আমার ভেতরে যদি সেই প্রার্থনা করার মতো প্রয়োজনীয় শক্তি সঞ্চারিত না হয় তাহলে আমার প্রার্থনা কিন্তু কোনো ফল দেবে না, এটা কিন্তু কথা। আমি একেবারে এই যে বলছেন না, কি সুন্দর কথাটা বলছেন, দেউলে হলে নিজেদেরই মহা ক্ষতি হয়। আমি যদি দেউলিয়া হয়ে যাই, আমার জন্য কোনো আধ্যাত্মিক সম্পদ না থাকে, তাহলে কিন্তু কিছুতেই কিছু হবে না। এটা একটা মজারই গল্প। সন্ন্যাসের পর যখন যাচ্ছি তর্পসায় এই স্মরণানন্দ যে তখন সাধারণ সম্পাদক, উনি বলছেন দেখবে এরকম লোকের সম্পর্কে তোমার আসবেই, তোমার পাশে বসে বলবে যে তোরা হাত দিখা দেখ লিজি। তারপর হাত দেখানো হয়ে গেল, তারপর বলছে আপনি, তুমি যেই বলবে আমি হাত দেখতে পারি না, তারপর বাবাকে জড়িবুটি বতাইয়ে, ওনার জীবনের গল্প বলছেন, বলছেন আমি বললাম তাকে আমি জড়িবুটিও জানি না, বলছে আপকো হাত দেখনা ভি নেই আতা, জড়িবুটি নেই ভি আতা, তাও আপকো পাবলিক খিলায়গা কিউ। এটা হচ্ছে কথা। তা সেই আমিও যাচ্ছি মেদিনীপুরে দুর্গা পুজো করতে, এক সেনাপ্রধান তিনি এলেন রূপসী বাংলায়, আমার সঙ্গে উঠলেন। তার ইয়েরা বললেন যদি আমি জানলার ধারে সিটটা ছেড়ে দিই, তিনি জানলার ধারে সিটটা ছাড়লেন, হাঁ হাঁ রামকৃষ্ণ মিশন শোনা হ্যায়, স্বামী বিবেকানন্দকে বারে মে শোনা হ্যায়। তবে খানিক একটু যাওয়ার পরই বলছেন আজকাল সময় বহুত খারাপ যা রা, স্বামীজি আপকো হাত দেখনা আতা হ্যায়, বলছি না এসব, বলছে তবিয়ত ভি খুব খারাপ লাগতা হ্যায়, খুব জড়ি বুটি, আমার খালি মহারাজের কথা মনে পড়ছে। জগতের মানুষরা আশা করে, এটা তো হচ্ছে লৌকিক প্রার্থনা, হাত দেখা জড়িবুটি দেখা, কিন্তু জগতের মানুষ প্রার্থনা করে। এরকম বহু মানুষকে আমাদের ফোন করে বলতে শুনেছি, বাড়িতে খুব বিপদ, আপনি প্রার্থনা করলেই হবে। আমি মজা করে আবার বলি আপনি করলে হবে না, কিন্তু তারা বিশ্বাস করেন যে আমার প্রার্থনা পর মন আছে একটা, প্রত্যেকের প্রার্থনা পর, সাধুদের প্রার্থনা পর মন আছে। আমরা যদি সেই প্রার্থনা পর মনটাকে একটা সুসংহত বা সুসংবদ্ধ অবস্থায় না নিয়ে যেতে পারি,
তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আমিও ফাঁকিতে পড়ে যাব আর কাউকে কিছু দেবার মতো আমাদের থাকবে না। সন্ন্যাসীর কাউকে জগৎ সংসারে কাউকে কিছু দেবার নেই, তার আশীর্বাদটুকু ছাড়া, তার শুভকামনাটুকু ছাড়া। তার যদি এই শুভকামনা আশীর্বাদ এটি যদি যথেষ্ট সঞ্চয় না থাকে তাহলে সে জগৎকে কী দেবে? আর তার নিজের জন্য তো কিছু রাখতে হবে। তাই বলছেন প্রতিগ্রহ, মানে কোনো মানুষের কাছ থেকে নিত্যদিন নেওয়াটা এই কারণে সন্ন্যাসীরা করেন না। ঠাকুরের বাবা কারুর কাছ থেকে নিতে না, তাহলে তার কথায় তারইভাবে চলতে হয়। মূল কথা হলো আমাদের এই এই জীবনটা ভগবানের জন্য আমরা দিয়েছি। আমরা শেষ করব 192 নম্বর সূত্র দিয়ে। এই জীবনেই ভগবান লাভ করার জন্য লোকে বাপ মা ও পরিবারের প্রতি কর্তব্য ও দায়িত্ব এড়িয়ে সংসার ত্যাগ করে সন্ন্যাসী ব্রহ্মচারী ও সন্ন্যাসী হয়। তাতে তারা এই সাধন ভজনের কতক অংশের ভাগী হন। তাই বলা হয় কুলম পবিত্রম জননী কৃতার্থা, তাতেই সন্তানের পিতৃমাতৃ ঋণ শোধ হয়। কিন্তু বাপ মাকে কাঁদিয়ে এসে সন্ন্যাসী যদি আদর্শ থেকে বিচ্যুত হয়ে অকাজে বা বৃথা কাজে দিন কাটায় তাহলে চোখের জলে তার সমস্ত স্বীকৃতি ভেসে যায়। তার প্রায়শ্চিত্ত হচ্ছে সংসার আশ্রমে ফিরে যাওয়া এবং ওই আশ্রমের ধর্ম পালন করা। এটা আত্মস্থানন্দজি ভীষণ ভীষণভাবে জোর দিতেন। সন্ন্যাস হয়ে যাওয়ার পরে উনি যখন প্রেসিডেন্টের কাছে উপদেশের জন্য নবীন সন্ন্যাসীরা আসতেন, আমরা প্রতিবারে যেতাম মহারাজ কী বলেন শোনার জন্য। মহারাজ প্রত্যেকবারে নতুন কিছু বলতেন, আমাদের সাধু জীবনে নানা সমস্যা নিয়ে বলতেন, কেমন করে তাকে অতিক্রম করব। কিন্তু শুরুই করতেন এই কথাটা দিয়ে, একটা কথা খুব পরিষ্কার করে মনে রাখো, বাবা মা সংসারের প্রতি কোনো কর্তব্য পালন করেননি, ওরা মুখ বুজে সমস্ত কষ্ট সহ্য করে তোমাদের ছেড়ে দিয়েছেন। কেন ভাবটা না তুমি ভগবান লাভ করবে? তুমি যদি ভগবানের পথে না যেতে পারো তাহলে জানবে তাদের অভিশাপ তোমার উপর পড়বে। এই ভাবনা চিন্তা এই সমস্ত কিছু নিয়ে কিন্তু সাধন ভজন এবং উন্নত একটা সন্ন্যাস জীবনযাপনের নিরন্তর চেষ্টা করো। উনি বলতেন চেষ্টা করলে মানুষ সব পারে। উনি উদাহরণ দিতেন রত্নাকরের গল্প, রত্নাকর যদি চেষ্টা করে রাম মন্ত্রে সিদ্ধ হতে পারে তাহলে তুমি আমি নিশ্চয়ই পারব। এই চেষ্টা করতে হবে, কারণ সবসময় জানবে আমি সংসারের প্রতি যে কর্তব্য পালন করার কথা ছিল সেটি আমি কর্তব্য পালন করিনি, আমার বাবা মা সেটা মেনে নিয়েছেন, আমার বাবা মা সেটা মেনে নিয়েছেন, কিন্তু তথাপি আমাকে যেন আমি যেন সেই দায়িত্বটা না ভুলি, আমি যেন জগতের সবার জন্য যেন একটা উজ্জ্বলতর জীবনযাপন করতে পারি। এইটা হচ্ছে কথা, ভগবানের কাছে প্রার্থনা। আপনারাও আমাদের আশীর্বাদ করবেন এবং আপনাদের সকলে আমাদের সকলে ভগবানের কাছে প্রার্থনা যেন এই উজ্জ্বলতর জীবন থেকে কখনো না নষ্ট হয়। রবীন্দ্রনাথের ভাষায় বীরের গতি হতে যেন ভ্রষ্ট নাহি হই, কোনো অবস্থাতেই যেন তার থেকে ভ্রষ্ট নাহি হই। ভগবানের ইচ্ছা হলে আবার আগামী শুক্রবার আপনাদের সঙ্গে দেখা হবে পরমার্থ প্রসঙ্গ নিয়ে। আমরা আলোচনা শুরু করব 193 সূত্র ধরে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামের দে লোকানাম বরদা ভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।